করোনা কালে পেশা হারিয়ে বিকল্প পেশার উপর ভর করেই আশায় বুক বেঁধেছেন রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা অখিল দাস। তিনি এলাকায় একজন সাউন্ড ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। করোনার ঠিক আগে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সেই ব্যবসায় কোনো বরাত না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে। তাই স্ত্রী দীপ্তি দাসের সম্মতি ও সহযোগিতায় ঝালমুড়ি ঘুগনি পাপড়ি চাট বিক্রি করে দিন গুজরান করছেন অখিলবাবুর পরিবার। তিনি তার নিজের সাইকেলে ছোট একটি গ্যাস সিলিন্ডার লাগিয়ে কাঠের তক্তা পেতে এবং সাউন্ড সিস্টেম লাগিয়ে দিব্যি বানিয়ে ফেলেছেন পাপড়ি চাটের দোকান। রায়গঞ্জের গোয়ালপাড়া দোস্তিমোড় দেবীনগর কসবা এলাকায় তিনি এখন জনপ্রিয় হয়ে উঠেছেন একজন পাপড়ি চাট বিক্রেতা হিসাবে, আর তাকে সাহায্য করছেন স্ত্রী দীপ্তি দাস। দীপ্তি দেবী বলেন, করোনার সময় থেকেই আমাদের সংসারে অভাব অনটন শুরু হয়েছে। মাইক সাউন্ড বক্স ডিজে ভাড়া দিয়ে আমাদের সংসার চলত, কিন্তু করোনা আসার পর থেকেই নানা নিষেধাজ্ঞায় সেসব বন্ধ হয়ে গিয়েছে। ফলে প্রায় দেড় বছর ধরে চরম অভাব অনটনে দিল কাটছিল আমাদের। তাই এক প্রকার বাধ্য হয়ে বিকল্প পেশায় নেমেছেন আমার স্বামী। আর দোকানের যাবতীয় খাবার জিনিসপত্র আমি তৈরি করে দেই, সেগুলি নিয়ে সাইকেলে চেপে বিক্রি করে দু পয়সা উপার্জন করেন আমার স্বামী। এই যে পাপড়ি চাট বানাচ্ছি। কেন আপনি এই সমস্ত করছেন? আমার স্বামী পারে না একা একা, আমি তার সঙ্গে করে দিচ্ছি হেল্প। আপনার স্বামী কি করতো বা এখন কি করে? আমার স্বামী আগে মাইক সেটের ব্যবসা করত, তো ওর ব্যবসা তো বন্ধ লকডাউনের জন্য, তা এখন ওই যে পাপড়ি চাট করছে। একদমই বন্ধ, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। আমি এই যে সাথে সাথে করে দিই রান্না, ঘুগনি করে দিই, পাপড়ি চাট। হ্যাঁ, চাই যে আবার ব্যবসাটা হোক, চালু হোক ব্যবসাটা। অন্যদিকে এই ব্যাপারে অখিলবাবু বলেন, করোনাকালে শুধু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় নয়, আমি কিছু ঋণের দায়ে জর্জরিত ছিলাম, সেই কারণেই সমস্যার মধ্যে দিন কেটেছে করোনার সময়। তাই স্ত্রীর সহযোগিতায় এই ব্যবসায় নেমেছি। সুসজ্জিত সাইকেলে লাগিয়েছি আমার পুরনো ভালোবাসার সাউন্ড সিস্টেম, সেই মনোরঞ্জন কর আমার দোকানের চটপটি খাবার খান ক্রেতারা। তোমার ঝালমুড়ি ঘুগনি আর কি কৃষ্ণ চাট ভান্ডার নাম দিয়েছি, এর মধ্যে ঘুগনি চাট ঝালমুড়ি মিশালি এগুলো বিক্রি করছি। কসবা গেটে আমাদের গোয়ালপাড়ায় কদমতলা মোড়ে পার্কের মোড়ে কালীবাড়ি, হ্যাঁ সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি। আমাদের আলাদা ব্যবসা ছিল, মাইকের ব্যবসা, সাউন্ডের, সাউন্ড সিস্টেম। মাইকের এটা ডিজে বা যে কোনো অনুষ্ঠানের মাইক, তো দুই বছর ধরে বন্ধ এই লকডাউনের কারণে, করোনার কারণে একদম টোটাল বন্ধ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।